চন্দননগরের অমিত কয়েক বছর আগে দুটি এসআইপি করেছেন। প্রতি মাসে 5000 টাকা করে দুবার তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে অটোমেটিক ডেবিট হয়ে যায়। অথচ তিনি নিজেই জানেন না যে কিভাবে এই অটো ডেবিট হয়। যদিও তার এটিকে সহজ এবং সুবিধাজনক বলেই মনে হয়। অমিতের মতো আপনিও যদি অটো ডেবিট কিভাবে কাজ করে এবং এর সুবিধা অসুবিধা সম্পর্কে না জেনে থাকেন, তাহলে এই প্রতিবেদন আপনার জন্য। ইলেকট্রনিক ক্লিয়ারিং সার্ভিস বা ইসিএস নামে একটি সিস্টেম আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে অটো ডেবিটের পিছনে কাজ করে। সহজ কথায়, ইসিএস এক ব্যাংক অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর একটি ডিজিটাল উপায়। ক্রেডিট সুইসের রিপোর্ট অনুসারে 2023 সালের মধ্যে ভারতের ডিজিটাল পেমেন্ট প্রায় 82 লক্ষ কোটিতে পৌঁছতে পারে। ক্রেডিট স্কোর ভালো রাখার উপায় হল সময় মতো সমস্ত কিস্তির টাকা পরিশোধ করা। আপনি চাইলে ইসিএস এর মাধ্যমে সমস্ত পেমেন্ট করতে পারেন। এই সিস্টেম আপনাকে চেক জমা দেওয়া এবং অর্থ প্রদানের তারিখ মনে রাখার মতো ঝামেলা থেকে মুক্তি দেয়। কোনো ঋণ নেওয়ার সময় ইসিএস এর মাধ্যমে প্রতি মাসে ইএমআই এর টাকা মিটিয়ে দেওয়ার অপশন বেছে নিতে পারেন। যদি এসআইপির মাধ্যমে প্রতি মাসে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে চান বা বিদ্যুৎ, জল এবং টেলিফোনের বিল পরিশোধ করতে চান, তাহলে আপনি ইসিএস এর সুবিধা নিতে পারেন। ক্রেডিট কার্ডের বিলও ইসিএস এর মাধ্যমে পরিশোধ করা যেতে পারে। একজন ইসিএস ব্যবহারকারীর জমা দেওয়া ডিটেলস অনুযায়ী আরবিআই এর ক্লিয়ারিং হাউস নির্দিষ্ট দিনে তার অ্যাকাউন্ট থেকে নির্দিষ্ট অঙ্কের অর্থ কেটে নেবে এবং তা প্রাপকের ব্যাংকে জমা করবে। ইসিএস এর আরেকটি সুবিধা হল গ্রাহক সন্তুষ্টি। আপনি এর মাধ্যমে দ্রুত বিল পরিশোধ করতে পারেন। এছাড়াও এটি কাগজের ব্যবহার হ্রাস করে। এখন এর নেতিবাচক দিকগুলির দিকে নজর দেওয়া যাক। সাম্প্রতিক সময়ে ইসিএস এর রেজিস্ট্রেশন, রিজেকশন রেশিও, ক্লেম সেটেলমেন্ট ইত্যাদি ক্ষেত্রে নানা সমস্যা দেখা যাচ্ছে। যদিও সরকারি তরফে এই সমস্যাগুলি সমাধানের জন্য পদক্ষেপ করা হয়েছে, যেমন ইতিমধ্যে ন্যাশনাল অটোমেটেড ক্লিয়ারিং হাউস বা ন্যাচ লঞ্চ করা হয়েছে। এখানে একটি সেন্ট্রালাইজড এবং ওয়েব ভিত্তিক ক্লিয়ারিং সিস্টেম রয়েছে, যা সমস্ত আঞ্চলিক ইসিএস সিস্টেমকে একত্রিত করে জাতীয় স্তরে একটি পেমেন্ট সিস্টেম তৈরি করছে।